আমার নাম ইয়াসমিন আর আমার বড় মায়ের নাম সাকিব আর আমার এই ছোট বাচ্চাটার নাম মিম আপনি রানুর কাছে কয় টাকার মাল ছিল আমার মনে করেন আমার এক রুম আছে 2 লাখ টাকা 3 লাখ টাকার মাল আছে রুম বড় মাল আপনি জামাই ছিল কই আমার জামাই চেয়ারম্যান বাড়ির দোকানে পেয়াবার বসে আমার আত্মীয়-স্বজন এই জায়গায় কেউ কই না এখানে আমি একলা আমার বাড়ি কুমিল্লা সবার আত্মীয়-স্বজন সবাই আছে আমার কেউ না দেখেন বিপদ ভাই সবার যার যা কি একটা আমরা আমরা যে যে বিষয়টি তুলে ধরছিলাম আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘরের সামনে খুব মর্মাহত অবস্থায় আমাদের এক একজন বসে আছেন আমরা যদি একটু জিজ্ঞেস করি যে এখানে আপনার ঘরবাড়ি ছিল তো জি কোনটি আপনার ঘর ছিল এই আমার ঘর ছিল এখন কি দেখতে পাচ্ছেন এই সময় আমি কাজে ছিলাম কাজের তাইশা দেখি আমি গড়ায়া একটু শুইছিলাম রোজা রাখছি তো 5 মিনিট রবে না শুইছি শোয়ার পর পরে দেখি এই পাশে আগুন লাগছে পরে লগে লগে এখানটা বাড়িয়ে গেছে আর পরে করতে পারি না এই সমস্যা আগুন গ্রামে তাইশা একটু জিরাইতে না জিরাইতে দেখি আগুন চারদিক দিয়ে লেগে গেছে না কি নিজের জানটা এদিকে তো বাড়িতেই বাদ চালাচ্ছিলাম না এনো আগুন না সামনে এই পাশে ঘর আগুন দেখে আমি এদিকটা কোনো মতো ছুটতে পারলাইছি কোনো বাইট করতেছি না দেন না পিন্দনে কাফের বিজা লয়ে বইলিছি আমরা কথা বলছিলাম যে ক্ষতিগ্রস্ত একজন নারীর সঙ্গে যিনি জানাচ্ছিলেন যে মূলত তার পড়ার কাপড়টি ছাড়া তিনি আর কোনো কিছুই মূলত আর আর বাঁচাতে পারেননি তার একেবারেই যে ভস্মীভূত যে ঘরটি সেই ঘরের সামনেই তিনি তিনি বসে আছেন এটি অত্যন্ত হৃদয়বিদারক দৃশ্য আসলে